তোমায় গান শোনাব, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাব, চমক দিয়ে তাই তো ডাকো। বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাব। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশিতে আছো, আনন্দে আছো। তো চলো, পাঠ শোনাবার আগে একটু গান শোনাতে ইচ্ছা করলো, তাই জন্য আজকে একটুখানি গান শুনিয়ে দিলাম। আশা করি সকলেই ভালো আছো। যা প্রচন্ড গরম পড়েছে, গরমে ভালো থাকাটা একটুখানি চাপের হয়ে যাচ্ছে, কিন্তু তবুও সবাইকেই ভালো থাকতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। মানে শান্ত ঠান্ডা মেজাজে থাকলেই সবাই ভালো থাকতে পারবে। তো চলো, আজকে আমি কালকে যেরকম এর আগের দিন আলোচনা করলাম শ্রীরাম শর্মা আচার্য, মানে শ্রীরাম শর্মা আচার্যের বই থেকে, তো আজকে ওনারই বই থেকে একাগ্রতা নিয়ে একটু আলোচনা করবো আর কি। একাগ্রতা আমাদের প্রত্যেকের জীবনেই অবশ্যই দরকার। একাগ্রতা না থাকলে কোনো কাজেই কিন্তু সফল হওয়া যায় না। কোনো কাজে একাগ্রতা বা নিষ্ঠা না থাকলে, সে শিশুদের পড়াশোনাই বলো বা কোনো কিছু, সে গান কবিতা শেখাই বলো বা রান্নাবান্নাই বলো, একাগ্রতা কিন্তু আমাদের থাকতেই হবে বা একাগ্রতা রাখতে হবে। তাই জন্য আজকে আমি একাগ্রতা নিয়ে আলোচনায় চলে এলাম। যদিও একাগ্রতা অনেকেরই আছে বা আমার থেকে এই সম্বন্ধে জ্ঞান অনেকেরই আছে, তবুও যারা জানো না, আমি তাদেরকে একটু জানাবার জন্য এই একাগ্রতা নিয়ে আলোচনায় এলাম। কোনো এক বিষয়ে বেশিক্ষণ স্থির না থেকে এদিক ওদিক ঘুরে বেড়ানোই মনের স্বভাব। মানে আমাদের মন কিন্তু বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারে না। আপনি হয়তো কোনো এক বিষয়ে ভাবতে চাইছেন, কিন্তু মন সে বিষয়ে স্থির হবে না। এই অবস্থায় সেই বিষয়টি সঠিক নির্ধারণ করাও সম্ভব হয় না। আমাদের যখন মাথার উপর অনেক কাজের প্রেশার থাকে, তখন কি আমরা পারি মনটাকে এক জায়গায় স্থির করে রাখতে? পারি না। তো মন আমাদের তো চতুর্দিকে ঘুরবে, এরকমই ব্যাপারটা। এই ধরনের পরিস্থিতি দেখা দিলে উত্তম মস্তিষ্কের মানুষটাও ততটা কাজ করতে পারবে না। মানে যার মস্তিষ্ক উত্তম, মানে যে ভালো মনের মানুষ বা ঠান্ডা শান্ত প্রকৃতির, সেও যদি মন চঞ্চল হতে থাকে, একাগ্রতা যদি না থাকে, সেও কিন্তু তখন ভালো করে কাজ করতে পারবে না। যতটা সাধারণ মস্তিষ্কের অথচ স্থির চিত্তের মানুষ করতে পারে, কোনো মানুষই সে যতই চালাক চতুর হোক না কেন, তার মন যদি বিক্ষিপ্ত থাকে, যদি ঈপ্সিত বিষয়ে একাগ্রতা না হয়, তাহলে তার কোনো চাতুরাই কাজে লাগবে না। তার সমস্ত নির্ধারণ অপূর্ণ এবং অসন্তোষজনক থেকে যাবে। রুচির সাথে মানসিক একাগ্রতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নীরস ও অরুচিকর বিষয়ে কখনোই মন বসে না, বারবার বিক্ষিপ্ত হতে থাকে। অতএব যে বিষয়ে মনোনিবেশ করা দরকার, সেগুলোকে রুচিকর করে তুলতে হবে। বহু ছাত্র যেমন, মানে যারা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী যারাই হোক না কেন, তাদের কিন্তু জ্যামিতি বা গণিত এই দুটি বিষয়ে অত্যন্ত নীরস ও অরুচিকর মনে করে এড়িয়ে যেতে চায়। কিন্তু যে বিষয়গুলো তাদের কাছে সরল মনে হয়, সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে। এখানে একথা ভাবা উচিত নয় যে অমুক বিষয়টি সরস আর তমুক বিষয়টি নীরস। এ জগতে কোনো কিছুই নীরস নয়, বরং সেগুলিকে মনের অনুকূল করে নেবার যোগ্যতা কম থাকে। মানে মনের অনুকূল যদি আমরা করে নিতে না পারি, তখন সেটাকে নীরস মনে হয়, অরুচিকর মনে হয়। একজন রাজমিস্ত্রির চোখে দড়ির খাট বোনার কাজ ততটা মনের মতো নয়, কিন্তু এই কাজে যাদের রুচি আছে, তারা অত্যন্ত সুন্দর করে ফুল পাতা এঁকে খাট বুনে নিজের কলা কৌশল প্রদর্শন করতে রাজি থাকে। সম্ভবত একজন ধোপার চোখে অধ্যাপকের কাজ খুবই নীরস মনে হয়, বরং তার নিজের কাজটি তার কাছে যথেষ্ট মনোরম। সাধারণত মৃত্যু, দুঃখ ও পীড়িত হওয়া বড়ই নীরস ও অলসিকর বিষয়, কিন্তু অনেকে আছে যারা এতে আনন্দ অনুভব করে। তপস্বীরা নির্জরে নির্জরা নিরাহারে থাকতে ভালোবাসে। শীত গ্রীষ্মের কোনো কষ্টই তাদের কিন্তু বিচলিত করতে পারে না।
যেহেতু এগুলি সবই তাদের রুচির অনুকূল, সুতরাং এতেই তারা আনন্দ অনুভব করে। ধর্মনিষ্ঠ মানুষেরা যেমন হরিশ্চন্দ্র, শিবী, দধিচি, মরধ্বজ ও বান্দা বৈরাগীর মতো প্রাণান্ত কষ্ট সহ্য করে। দেশভক্তরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে নেয়। এই অবস্থাগুলি তাদের কাছে আমাদের মতো দুঃখজনক নয়। সত্যি কখনো আমরা এটা ভেবেছি কি, দেশভক্তি যারা ছিল, মানে দেশভক্ত যারা দেশকে শ্রদ্ধাভক্তি করত, তারা দেশের জন্য প্রাণ দিত, তারা কুণ্ঠাবোধ করতো না কিন্তু। কিন্তু আমরা ভয় পাই, হ্যাঁ আমাদের বাবা মৃত্যু হবে, মারাত্মক দুঃখ কষ্ট যন্ত্রণা, এরকম ভাবতে থাকে। যুদ্ধক্ষেত্রে সৈনিকরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, যেহেতু সেই কাজে তাদের রুচি থাকে, সুতরাং তাদের শরীর হাজার একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেও তারা আনন্দ উপভোগ করে। এই কথার তাৎপর্য এই যে এমন কোনো কাজ বা বিষয় নেই যাকে নিরস এবং সকলের জন্য অরুচিকর বলা যেতে পারে। পার্থক্য কেবল এতটুকু যে একজন সেই বিষয়ে রুচি তৈরি করে নিতে পারে, তার মনকে সেই বিষয়ের প্রতি একাগ্র করে অত্যন্ত আনন্দ সহকারে সংলগ্ন করে থাকে, কিন্তু সেই একই কাজ অন্যদের ক্ষেত্রে অরুচিকর, অভাবে মানসিক, মানে রুচির অভাবে মানসিক বিক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়, সেটাই তাদের কাছে অরুচিকর হয় আর কি। কয়েদিদের দিয়ে যেমন জোর করে তাদের অপছন্দের কাজও করিয়ে নেওয়া হয়, তেমনি মনকেও জোর করে কাজে লাগানো যায়। যে কামারের কাজ করে তাকে যদি পরিস্থিতির দরুন স্বর্ণকারের কাজ করতে দেয়া হয়, তাহলে প্রথম দিকে তার মনের অবস্থা ঠিক না থাকলেও কোনোভাবে সেই কাজে সে নিজেকে অভ্যস্ত করে নেবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই কাজের প্রতি তার মনে উৎসাহ না জেগে উঠে, ততক্ষণ তার পরিশ্রম নিরর্থক থেকে যায়, কিছুতেই সে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে না। কয়েদিরা বছরের পর বছর কেটে গেলেও আখেরে তাদের জন্য সেই কাজের কোনো মূল্যই থাকে না। এই কারণেই জেলাররা কয়েদিদের অধিকাংশ কাজের মধ্যে ভুল দেখতে পায়। মানে তারা তো জানে যে আমরা যতটা পরিশ্রম করব, কয়েদিদের কথা বলছি, তারা ভালো করেই জানে যে আমরা যতটা পরিশ্রম করব তার অনুযায়ী সেই মূল্য আমরা পাবো না। কাজেই তাদের প্রত্যেক কাজের ক্ষেত্রেই অনীহা থাকে, তাদের কোনো কাজেই মানে ভালো লাগে না করতে, তাই জন্য তাদের কাজে অত্যধিক ভুল দেখা যায়। তো বন্ধুরা, আজকে এটুকুই থাক। এর থেকে বাড়াতে গেলে এর পরের মানে এটা যদি স্টেপটা পড়তে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তা আমি বেশি বড় করতে চাই না, আমি জানি প্রত্যেকের সময়ের মূল্য আমার কাছে অনেক। যেমন আমি নিজে বুঝি, একটা 10-12 মিনিটের ভিডিও দেখতে গেলে মানে অনেকটা সময় দিতে হয় এবং তারপরে কমেন্ট করতে হয়। ভিডিওটা দেখে তবে তো আপনি কমেন্টটা করবেন পরিষ্কার করে। তো যাই হোক, আমি কখনো কারোর সাথে চিট করি না, এটা আমি বলতে পারি মানে নিজের হাত রেখে, যে আমি চিট করি না, আমি যতটা সম্ভব দেখার চেষ্টা করি। তো যে যেভাবে নেয়, আমি কাউকে তো জোর করে বলতে পারি না যে তুমি আমার পুরোটাই দেখো, এরকম নয়। তবে অন্তত প্রথম 5 মিনিট দেখার চেষ্টা করো। আর এই ধরনের পার্টগুলো কি স্কিপ করে গেলে তোমরাই মিস করবে যে আমি কি বলতে কি বললাম, কথাটা ধরতে পারবে না, মাঝখান থেকে দেখলে বুঝতে পারবে না যে কোন অর্থে কোন কথাটা বললাম। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলি হাসি খুশিতে থেকো, নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমরা সকলেই একে অপরের হাত ধরে যদি থাকতে পারি, আবারও বললাম, নিশ্চয়ই একদিন জয় হবে, তাই তো।